নমস্কার বন্ধুরা, আজকের এটা একটা নতুন ব্লগ। আর এই ব্লগটা পুরোপুরির না, ব্লগটার নয়। আজকের এই ব্লগের হিরো যদি কেউ থেকে থাকে, সেটি হচ্ছেন আমাদের সোমরাজ, মানে আমাদের প্রিয় ভজা। আজকের ব্লগটা পুরোপুরি ভজাকে নিয়ে, মানে ভজা কী করে, ভজা কীরম করে খায়, ভজা কীরম বদমাইশি করে, ভজা ঠিক কী কী করে, ঠিক যেমনভাবে তাকিয়ে আছে আর মায়ের সাথে মারামারি করছে, ঠিক এই রকম। এইগুলো আজকে আপনারা এই ব্লগটাতে দেখতে পাবেন। তো প্লিজ কন্টিনিউ, দেখতে থাকুন। লেয়া জাপসানোটা দেখছেন, মায়ের সঙ্গে মারামারি করছে। যখন মায়ের সাথে মারামারি করে সকালবেলা, টাইমিংটা দিয়েও দিয়ে দিয়েছিলাম, দেখুন কিরা মারামারি করছে। আমি ভেবেছিলাম ওর মা আর বাবা দুজনেই শান্ত, সেই জন্য ভজা বোধ হয় শান্ত হবে, মোটেও না। আর এই যে এনাকে এখন দুধ রুটি খাওয়ানো হচ্ছে। আস্তে আস্তে খা, মুখটা ধর। ও শোনো, তোমরা দেখে শেখো কিভাবে একটা বাচ্চাকে খাওয়াতে হয়। দেখেছ? আস্তে খা সোম, আস্তে খা, আস্তে আস্তে খা। এখন কি খাচ্ছ বলে দাও সবাইকে, সবাইকে বলে দাও। আমি এখন বসতে শিখে গেছি আর আমার কতগুলো দাঁত হয়েছে। ও বাবলে বাবলে, আমি এখন দুধ রুটি খাচ্ছি। আপি আপি এখনও শিখে গেছি আমি, কিন্তু বাবু মামাই চামচে করে খাইয়ে দেয়। আচ্ছা দাঁড়াও, শুকনো এদিকে দাঁড়াও, হাতে হাত দেওয়ার দরকার নেই, আমি খাইয়ে দিচ্ছি তো শোন। হাতে করে ওকে ধরতে হবে, হাতে মাখিস না, বিছানায় পিঁপড়ে হবে। দেখো ভজাকে আমি রোজ দুধ রুটি খাওয়াই, এমনিতে ভাত খেতে শিখেছে, কিন্তু দুধ রুটিটা খাওয়াই, কিন্তু গরুর দুধ দিই না। কেননা গরুর দুধ ডাক্তারও বারণ করে, ওরা হজম করতে পারে না, অ্যাসিড হয়ে যায় ওদের মধ্যে। দইটা খাওয়ানো চলে, দেখবেন কুকুর বেড়ালকে বলা হয় যে দইটা খাওয়ানো যায়, কিন্তু ডাইরেক্ট গরুর দুধটা দেওয়া যায় না। তো আমি কিন্তু বাচ্চাও কী খাবে, ওর মায়ের তো সেভাবে দুধ যা আছে ওর পেট ভরে না। সেই জন্যে আমি কি করি, আমুল দুধ গুলে সেটাও ওকে খাওয়াই, আর এইভাবে গরম দুধে মধ্যে রুটির যে ফোসকাটা আছে সেটা ফেলে দিই, সে ভালো করে চটকে নিই, দিয়ে একদম নরম হয়ে গেলে ওকে খাওয়াই। পেটটা তো ভরতে হবে বলুন, একদম বাচ্চা খিদে তো পায়, আবার বারণ তুই খাচ্ছে দেখুন। ও এটা খেতে ভালোও বাসে, ইনফ্যাক্ট ও শুধু না, আমার বাড়ির এতগুলো বাচ্চা, বড় ধেড়ে মাঝারি গোটা আদলা যে আছে, প্রত্যেকে দুধ রুটি ভালোবাসে। নিজে নিজে খেতে আমরা সোম, আমি খাইয়ে দিচ্ছি। ও আপি আপি খাবে, বড় হয়ে গেছে, ভাতটা আপি আপি খেতে শিখে গেছে। সবাইকে মুছানো আছে, জেগিয়ে যাও সবাইকে, মুছানো যে বলো হ্যালো বলে যাও, সবাইকে হ্যালো বলো, বলবে না। এখন দুপুর 12টা বাজতে চলেছে প্রায়, আর সোমর মায়ের কাছে ডিম্যান্ড করছে যে আমাকে দুধ তোমাকে এখন খাওয়াতেই হবে। আর ওর মাও দেখুন উঠে পড়েছে, দিয়ে যাচ্ছে ওদের জন্যে নির্দিষ্ট করে যে পাতা চাদরটা আছে তার উপরে, এটা সোমার সোমের মায়ের। একটা কথা দেখবেন একটু ভেবে, যে শুধু মানুষ মা নয়, মানুষের মধ্যে নয়, প্রত্যেকটা জীবজন্তুর মধ্যেই যারা মা হয় তাদের মধ্যে একটা দায়িত্ব বোধ থাকে, একটা স্নেহ ভালোবাসা থাকে। এরকম ভাবার কোনো কারণ নেই যে হ্যাঁ মায়া মমতা ওদের মধ্যে কিছু কম আছে, তা না, বরং দায়িত্ববোধটা অনেক বেশি আছে। দেখবেন জীবজন্তুদের মধ্যে মায়েরা নিজেরা হয়তো আধ পেটা খেয়ে আছে কি খালি পেটে আছে, কিন্তু নিজের বাচ্চার জন্যে খাবারের একটু টুকরো পেলে সেটাকে সম্মুখে করে নিয়ে যাবে, এতটাই স্নেহ, এতটাই ভালোবাসা। ছিড়বি না মনে, লেজ টেনে, এই যে এই যে লেজ লেজ এই যে লেজ লেজ টেনে ছিঁড়ে মায়ের ভোগে পাঠা পাঠিয়ে দে। অন্যরকম বলবে না, আমার দাদাই এনে দিয়েছে। দাদাই মানে দাদু, আর আমি হচ্ছি বাবু মানে মানে ওর দিদা, ওর মায়ের মা বাবা আমরা। এই যে ব্যাস ব্যাস, আহ এই যে এবার আমাকে, এবার আমাকে ভোগে পাঠাবে, কামড়ে অলরেডি কামড়াচ্ছি।
ওই এখন তো ঘুমানোর টাইম। সোম আর সোমের মা মানে আমার নিনি ওদের বাসায় গিয়ে ঘুমোচ্ছে, এখনও বিছানায় উঠে শুতে শেখেনি, মানে এক একদিন শোয়, এক একদিন শোয় না রাত্রে, যে আপাতত বাসায়। এই যে মনকে জায়গাতে ঘুমিয়ে পড়বে, আর মাঝরাতে যদি মাছ উঠে পড়ে বা মা চলে যায়, ব্যাস ঘুম থেকে উঠে কোথায় গেল মাও মাও করে কাঁদবে, আমাকে উঠে জেগে বসে থাকতে হয়। একটা বাচ্চা ঘরের মধ্যে কাঁদবে, আপনি শুয়ে থাকতে পারবেন? যবে থেকে আমাদের ছোট লালু মারা গেছে, মানে ভজার ভাই মারা গেছে, তবে থেকে ভজা খুব একলা হয়ে গেছে। ওই জন্যই ভগবান ওদের জোড়ায় জোড়ায় বোধহয় পাঠায়, জানেন যে মা যখন থাকবে না তখন দু ভাই বোনে বা দু ভাইতে বা দু বোনে খেলবে। তো ছোট লালু চলে যাওয়ার পর ও তো একা হয়ে গেল, কদিন খুব মনমরা হয়েছিল, কিন্তু এখন আমাকেই ওর সাথে খেলতে হয়। এই কাগজটাতে দড়ি বেঁধে দিয়েছি, দিয়ে ওটাকে ও ইঁদুর মনে করে, দিয়ে খেলবে, মুখে করে নিয়ে যাচ্ছে দেখুন, উফ বীরভূম কব। তো আজকে আমাদের ভজার কৃতিত্ব আপনাদের এইটুকুই দেখালাম, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। খেলা তো এরমভাবেই চলতে থাকবে, কেমন লাগলো আমাদের ভজা বাবুর খেলা বা আমাদের সোমরাজের খেলা? আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকবেন, ভালো থাকুন, গুড বাই।